বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? খুব মজার মানুষ, তাই না? সেদিন আমি গাড়িতে বসেছিলাম, কোন এক প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম রাতের বেলা, হঠাৎ করে একটা ওয়াজ আসছে আমার সামনে, লেখা আছে ঘুষখোরের কতটা আল্লাহর ভয়, লেখা আছে ওয়াজের সামনে। ওপেন করলাম তো হুজুর বলছেন যে এক ঘুষখোর বসে আছে মসজিদের সামনে অজু খানায়। কি খানায়? এই লালপুরের ভাইরা কথা বলতে হবে, কি খানায়? বসে বসে হাতটা গুছাই যায় না, আসলে নামাজ পড়বে বলে। আর যে মাসটা চলছে মাসটার নাম হচ্ছে রমজান মাস, মাসটার নাম কি? অফিসার সাহেব অজু করছেন আসলে নামাজ পড়বে বলে রমজান মাস। হঠাৎ করে দূর থেকে একজন সহকারী আসছে, অফিসারের সহকারী, হাতে একটা ব্যাগ, লম্বা ব্যাগ। অফিসার বলছে কি রে তোর হাতেই দেখি, বলে স্যার মাল নিয়ে আসছি। মাল কি নিয়ে আসছি? লালপুরের ভাইরা মাল মানে কি? স্যার বলছে ব্যাপক রমজান মাস, আসরের নামাজ পড়ব বলে উজু করছি, এগুলো ঘুষের টাকা কি হাতে ধরা যায়? পাগলা টেবিলে ঢুকাই দে।